সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। তৃণমূলের যুব নেতাকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ। সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে তৃণমূল যুব নেতাকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ। শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম আসিফ ইকবাল মণ্ডল। জানা গিয়েছে, শনিবার অশোকনগর বিধানসভার গুমা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার একটি স্কুলে দুয়ারে বিধায়ক অনুষ্ঠান চলছিল। সেখানে মানুষের সাথে জনসংযোগ করছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আবাস যোজনা যার ঘর নেই তার ঘর পাইয়ে দেওয়ার জন্য কখনো কখনো শোনা যায় যে পঞ্চায়েতের মেম্বার টাকা চেয়েছে। ও বাবা, এ কি তোমার ঘরের টাকা নাকি? মমতা ব্যানার্জির পাঠানো টাকা তুমি কোন হে মাতব্বর যে তুমি তার কাছে 10,000-15,000 চাইছো? একটা খবর যদি পাই একদম শ্রীঘরে ঢুকিয়ে দেব। আমি নারায়ণ গোস্বামী দায়িত্ব নিয়ে বললাম। সেই সময় বিধায়কের কাছে এক গৃহবধূ অভিযোগ জানান, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে দু বছর আগে আসিফ ইকবাল মণ্ডলকে তিনি 10,000 টাকা দিয়েছেন, এখনো ঘর পাননি। অভিযোগ শুনে বিরক্ত হন বিধায়ক। তিনি নিজেই অভিযোগপত্র লিখে দেন, 200 টাকা ভাড়া হিসেবে দিয়ে মহিলাকে অশোকনগর থানায় পাঠান। থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। আমার আজকে 2 বছর আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, বলছে ঘর দেবো ঘর দেবো করে। আমি খুব গরিব মানুষ, আমি সুদ করে এনে টাকা দিয়েছি, বলেছে দেবো দেবো করে দিচ্ছে না। 1 মাস না 2 মাস 3 মাস এরকম করে করে 2 বছর নিয়ে চলে এসে আমি বাধ্য, আমি ঘরে থাকতে পারছি না, ঘর ভেঙে একদিকে পড়ে আছে। আমি এবারে অনেকজন আগে বলেছি ওনাদের ছেলের সাথে, সবাই সবাই বলেছে দেবো দেবো করে দিচ্ছে। আমাকে অনেক টাকা দিয়েছে আসিফ মণ্ডল। আর আমি সোজাই আসছিলাম তো আমাদের দু একজনা বলছে তুমি যেও না গ্রামের ঝামেলা, গ্রামে এটা মেটাবে। তাই আমি বলি না, আমাকে বলেছে আমি যাবো, আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না বলে আমি বাধ্য চলে এসেছি। আমি সরকারি বাড়ির জন্যই তো আমি টাকাটা দিয়েছি, আমি তো টাকা নেওয়ার জন্যই তো ঘরটা টাকাটা দিয়েছি, ঘরের জন্য খুব কষ্ট পাচ্ছি বলেই তো আমি দিয়েছি, না আমি দিতাম। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বিধায়ক বলেন, কেউ অন্যায় করলে তাকে শ্রীঘরে যেতেই হবে, যদিও এই ঘটনায় তৃণমূলকেই কটাক্ষ করেছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।